আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, প্রত্যেক দিন তো সিয়াম পালন করছেন, এখন আপনার রোজা কি আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করছেন? আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার প্রতিটি রমজান প্রতিটি সিয়াম পালন আল্লাহর দরবারে কবুল হচ্ছে? কিভাবে বুঝবেন? কারণ অনেকে আছে যারা পাপ কাজ করে আবার সিয়াম পালন করে, আবার অনেক নেককার ব্যক্তিও আছে যাতে সিয়াম কিছু কিছু অপরাধের কারণে কবুল হয় না। আজকে বিষয়বস্তু হচ্ছে, আপনি নেককার কিংবা বদকার যদি হন তাহলে কিভাবে বুঝবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সিয়ামগুলো কবুল করে নিচ্ছেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে আল্লাহ সুবহানাহু তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছর রাস্তা দূরে সরিয়ে নেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। তো এটা ব্যক্তিগতভাবে আপনি রমজান ছাড়াও সিয়াম পালন করলে একই ফজিলত পাবেন, এবং রমজান মাসে তো আরও বহুগুণ নেকির পাল্লা বৃদ্ধি করে দেওয়া হয়। ইবাদত কবুলের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। মানুষ শুধু একনিষ্ঠ চিত্তে রবের নৈকট্য লাভের আশায় ইবাদত করে যেতে পারে এবং আশা রাখতে পারে যে আল্লাহ সুবহানাহু তাআলা তার ইবাদতকে দেখছেন, কবুল করছেন। রোজার মতন গুরুত্বপূর্ণ ইবাদত কবুলের বিষয়ে হযরত ইয়াহিয়া ইবনে মুয়াজ রাহিমুল্লাহ বলেন, যে ব্যক্তি জবানে ইস্তেগফার করে অথচ তার অন্তরে গুনাহের সঙ্গে আবদ্ধ আর তার সংকল্প হলো সে আবার গুনাহের কাছে ফিরে আসবে, তাহলে তার রোজা হবে না এবং কবুলের দরজাও তার সামনে রুদ্ধ। নাউজুবিল্লাহ। আপনি যদি সিয়াম পালন করেন, এর মাধ্যমে যদি আপনার অন্তরে গুনাহের প্রতি ঘৃণাবোধ সৃষ্টি হয়, আপনি দেখছেন যে গুনাহা করতে আপনার কাছে ভালো লাগছে না, শুধু ইবাদত করতে ভালো লাগছে, কিংবা গুনাহা করতে ভালো লাগছে না আর ভালো কাজও করতে ভালো লাগছে না, তাহলে বুঝে নিতে হবে আপনার দোয়া কবুল হচ্ছে তো হচ্ছে না। ব্যাপারটা আমি ক্লিয়ার করছি। আপনি আগে পাপ কাজ করছেন, রমজানের আগে পাপ কাজ করতেন, তখন যে নিয়মে পাপ কাজ করতেন সেই নিয়মে করছেন। এখন সিয়াম মাস যখন আসলো তখন আপনি পাপ কাজ করছেন না, আপনি ইবাদত করছেন, টুকটাক আমল করছেন, আবার পাপ কাজও করছেন, এভাবে আপনার রমজান কাটছে। কাটতে কাটতে দেখবেন যে কয়েকদিন পর রমজান, সপ্তম রমজান, দশম রমজান, 15 রমজানের সময় আপনার একটা আপনার মনে একটা অনুভূতি আসছে যে আপনি ধীরে ধীরে ইবাদত বৃদ্ধি করছেন, পাপ কাজ ছেড়ে দিচ্ছেন, যে পাপ কাজগুলো কন্টিনিউয়াসলি করতেন সেগুলো ছেড়ে দিচ্ছেন, তাহলে বুঝবেন আপনার দোয়াগুলো কবুল হচ্ছে, আপনার সিয়ামগুলো কবুল করা হচ্ছে। সাহাবিরা রমজানের আগে দোয়া করতো এবং রমজানের পরও দোয়া করতো যে তাদের সিয়ামগুলো বা সিয়ামের সময় যে আমলগুলো করতো সেগুলো যাতে আল্লাহ দরবারে কবুল হয়। তাহলে রমজান মাসে যদি আপনি কল্পনা করেন যে আমি এই পাপ কাজ আর কখনই করব না, রমজানের পরও যদি চলতে থাকে যে আপনি ভালো কাজ করছেন, তখনই মনে করবেন যে আপনার রমজানটি সার্থক হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। আর যদি দেখেন রমজানের পরও আপনি পাপ কাজ করবেন বা করছেন, এখনও আপনি পাপ কাজ ছেড়ে দিতে পারছেন না, সিয়াম পালন করছেন, প্রত্যেক দিন সিয়াম পালন করছেন, সলাত আদায় করছেন, সকল ইবাদত করছেন, তাহাজ্জুদের সলাত আদায় করছেন, কিন্তু আপনি পাপ কাজ ছেড়ে দিতে পারছেন না, তখনই বুঝবেন আপনার সিয়ামটি আল্লাহ দরবারে কবুল হচ্ছে না। অর্থাৎ সিয়াম মাস আপনাকে উন্নতি করতে এসেছে। কোন উন্নতি? পাপ কাজের না, আপনাকে আমল বৃদ্ধির উন্নতি করতে এসেছে, আল্লাহর নৈকট্য নিয়ে যেতে এসেছে, আপনাকে ভালো হতে এক ধাপ এগিয়ে নিতে এসেছে। রমজান মাসে যদি আপনি পরিবর্তন হতে না পারেন, আপনি আর কখনই পরিবর্তন হতে পারবেন না, কারণ রমজান মাসেই শয়তানকে বেঁধে রাখা হয়, অন্য সব দিনে শয়তানকে ছেড়ে দেওয়া হয়। তো শয়তান অন্য দিনে তো আপনি আর ভালো হতে পারবেন না, কারণ শয়তান আপনার পিছিয়ে আছে, সবসময় অসুস্থ দিবে, কিন্তু রমজান মাসে শয়তানকে আটকে রাখা হচ্ছে যাতে করে আপনি ইবাদত করতে পারেন। এই জন্য রমজান মাসে নতুন কোনো পাপ কাজ মানুষ করে না,
খুব কম করে, খুব কম। আপনি দেখবেন রমজান মাসে নতুন কোনো পাপ কাজ করবেন না, আপনি আগের পাপ কাজগুলোই আপনি করছেন। এটা কি, এটা কীভাবে আসে? কারণ আল্লাহ সুবহানাহু তাআলা শয়তানকে আটকে রেখেছেন এটার কারণে। রমজান মাসে দেখবেন যে মানুষ বেশি বেশি করে সালাত আদায় করছে, দেখবেন গান বাজনা শুনছে না, তারপরে পাপ কাজ করলেও গোপনে করে। কেন করে? কারণ তারা ভয় পায়, তারা আল্লাহকে ভয় পায়। কিন্তু রমজান মাস ছাড়া তারা ঠিকঠাকভাবেই তাদের যে পাপ কাজগুলো তারা করতো সেটাই করছে। তো সুতরাং প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যখনই বুঝতে পারবেন যে আপনি পাপ কাজ করছেন না, আপনি পাপ কাজের প্রতি ঘৃণা সৃষ্টি হচ্ছে, তখনই বুঝবেন আপনার সিএমটি আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানা তাফিক দান করুক। আমিন।